আগামী 30 মে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 37তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে নিউ জার্সি স্টেট বিএনপি ও স্টেট যুবদল আগামী 30 মে মঙ্গলবার নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটির আল হেরা মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। মাগরিবের নামাজ আনতে থাকবে নৈশভোজের ব্যবস্থা। বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল নেতা কর্মীসহ আপনারা সকলেই আমন্ত্রিত। আমন্ত্রণে নিউ জার্সি স্টেট বিএনপির পক্ষে সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ কাউসার এবং নিউ জার্সি স্টেট যুবদলের পক্ষে সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল আকাশ। ধন্যবাদ সবাইকে। এক নদী রক্ত পেরিয়ে শহীদ জিয়া একটি নাম নয়, শহীদ জিয়া দুটি শব্দ নয়, শহীদ জিয়া একটি আদর্শ, শহীদ জিয়া একটি চেতনা, শহীদ জিয়া একটি প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক। অবিভক্ত পাকিস্তানে পশ্চিমাদের শোষণে তৎকালীন পূর্ব পাকিস্তানিরা যখন আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও সামরিকভাবে বিপর্যস্ত, তখন হাতে গোনা যে কজন কৃতি সন্তান দেশমাতৃকাকে তাদের কর্মগুণে গৌরবান্বিত করেছিলেন, তাদের মধ্যে জিয়াউর রহমান অন্যতম। ১৯৬৫ সালের পাকিস্তান ভারত যুদ্ধে অসম বীরত্বের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব অর্জন করে তরুণ জিয়া হয়ে ওঠেন মেজর জিয়া, হয়ে ওঠেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি অফিসারদের উৎকর্ষ, অনুপ্রেরণা ও সফলতার প্রতীক। ১৯৭১ সালের ২৬ মার্চ রক্তপিপাসু পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে, বাঙালি জাতি যখন বর্বরোচিত ও নজিরবিহীন হামলা ও রাজনৈতিক দিক নির্দেশনার অভাবে কিংকর্তব্য বিমূঢ়, ঠিক তখন জাতির ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটে মেজর জিয়ার। এ এমন এক সময় যখন ঢাকার অদূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব পশ্চিম পাকিস্তানি সৈন্যদের ব্যাপক ও অস্বাভাবিক সমাবেশ দেখেও এর নেপথ্যের ভয়াবহতা অনুধাবন না করে সর্বাত্মক সংগ্রামের আহ্বান করে, অথচ জনতাকে সেই সংগ্রামের কোনো কর্মকৌশল ও দিক নির্দেশনা দেয়নি। এ এমন এক সময় যখন দেশজুড়ে মানুষ শোষণকারীদের পরাধীনতা থেকে মুক্তি চায়, স্বাধীনতা চায়, কিন্তু সেই স্বাধীনতার ডাক কেউ দেয়নি। রাজনৈতিক এ চরম সিদ্ধান্তহীনতা আর অদূরদর্শিতার সুযোগ নিয়ে ঘটে যায় ২৫ মার্চের কালো এক ভয়াল হত্যাযজ্ঞ। অথচ সেই রাজনৈতিক নেতৃত্ব থেকে যায় সম্পূর্ণ অক্ষত, কিন্তু ক্ষতবিক্ষত করা হয় সাধারণ মানুষকে, শহরে শহরে, পথে পথে, ঘরে ঘরে। রাজারবাগের পুলিশ লাইন থেকে পিলখানার ইপিআর, ঘুমন্ত নাগরিক থেকে শান্ত পথচারী, সৌম্য ছাত্র থেকে বুদ্ধিদীপ্ত শিক্ষক, কেউ বাদ যায় না সেই হত্যাযজ্ঞ থেকে। একদিকে সংক্ষুব্ধ স্বাধীনচেতা মানুষের মুক্তির কামনা, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের বিভ্রান্তিকর সিদ্ধান্তহীনতা আর ২৫ মার্চের সেই রক্তাক্ত কালো রাত্রি। এ সন্ধিক্ষণেই ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি শান্ত ও দৃঢ় কণ্ঠ। ওই কণ্ঠের একটি ডাক যেন ম্রিয়মাণ হয়ে পড়া জাতিকে উদ্দীপ্ত, উজ্জীবিত ও আশান্বিত করে তোলে। বাংলাদেশের স্বাধীনতার সেই ঘোষণা দিয়ে
জিয়াউর রহমান প্রথম বিদ্রোহী বাঙালি অফিসার হিসেবে অস্ত্র তুলে নিয়ে পশ্চিমা অফিসারদের বিরুদ্ধে প্রতিরোধ করেন। বজ্রকণ্ঠে ঘোষণা দেন মা মাটি ও মানুষের স্বাধীনতার, দেশের স্বাধীনতার। I, Jiaur Rahman, do hereby declare independence of Bangladesh. জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশে বিদেশে সর্বতোভাবে ছড়িয়ে পড়ে লড়াইয়ের কথা, যে লড়াই আবশ্যক ছিল পরাধীনতা থেকে মুক্তির জন্য, যে লড়াইয়ের আহ্বান শুনতে উন্মুখ হয়েছিল এদেশের প্রতিটি মুক্তিকামী মানুষ। কোন রাজনৈতিক নেতৃত্ব না নিয়ে, পশ্চিমাদের সাথে আলোচনার কেন্দ্রবিন্দু না হয়ে, রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের সঙ্গে আপোষ না করে কিংবা গণমাধ্যম দ্বারা পরিবেষ্টিত না থেকেও অসীম সাহসিকতার মাধ্যমে কেবলমাত্র একটি রেডিও স্টেশনের সহায়তা নিয়ে অকুণ্ঠ চিত্তে দেশের স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। তার কোনো পদপদবী বা নেতাকর্মীর প্রয়োজন হয়নি। তার দফায় দফায় ইয়াহিয়া ভুট্টোদের সাথে আলোচনা পর্যালোচনায় বসতে হয়নি। মানুষের বিশ্বাস অর্জনের স্বার্থে উপর্যুপরি বক্তব্য দিতে হয়নি। মেজর জিয়ার সেই স্বাধীনতার ঘোষণা হতাশায় নিমজ্জিত জাতিকে দিক নির্দেশনা দেয়, দেখায় আশার আলো, সংগ্রাম ও স্বাধীনতার পথ দেখায়। তার উদ্দীপনায় দেশের আপামর কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, পুলিশ, সেনা সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ শুরু করে। স্বাধীনতার সেই ঘোষণার ফলশ্রুতিতে চূড়ান্ত যে লড়াই শুরু হয় তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। সরকার পরিচালনা কিংবা সমর প্রস্তুতির নামে অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি নিরাপত্তার খাতিরে ভারতে অবস্থান নিলেও জিয়াউর রহমান থেকে যান যুদ্ধের ময়দানে। And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. তার নেতৃত্বে ও নামে তৈরি হয় বাংলাদেশ ফোর্সের প্রথম সনাতনী ব্রিগেড জেড ফোর্স, যা পরবর্তীতে পরিচিত হয়ে ওঠে সবচাইতে আগ্রাসী, চৌকস ও সফল ফোর্স হিসেবে। ৩০,০০০ শহীদের রক্তে রঞ্জিত যুদ্ধের রণক্ষেত্রে অভূতপূর্ব বীরত্ব প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের জীবিত যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়। সময়ের প্রবাহে স্বাধীন বাংলাদেশে নিজগুণে মেজর জিয়াউর রহমান হয়ে ওঠেন মেজর জেনারেল জিয়াউর রহমান। সৈনিকদের গণদাবিতে, জনতার সাগ্রহে তিনি হন দেশের সফলতম সেনাপ্রধান। ফিরিয়ে আনেন সেনাবাহিনীর শৃঙ্খলা ও ঐক্য। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে নজিরবিহীন ত্যাগ তিতিক্ষার পরেও গণতন্ত্র, উন্নয়ন, ভিন্ন মত ও পথের পরিবর্তে কায়েম করা হয় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল। জিয়ার হাত ধরেই সূচনা হয় বহুদলীয় গণতন্ত্র এবং প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারক ও বাহক এ দলের মাধ্যমে উন্মেষ ঘটে আধুনিক ও সমৃদ্ধ এক নতুন বাংলাদেশের। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসীন হয় বিএনপি। সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান হয়ে ওঠেন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। কক্ষচ্যুত বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন তিনি, যার উপর নির্ভর করে সম্ভাবনাময় একটি দেশের সংকট থেকে উত্তরণের ভবিষ্যৎ। জনমনে প্রবল আশার সঞ্চার করা স্বাধীনতার ঘোষক জিয়া দেশকে এক বিন্দু হতাশ করেননি, বরং স্থাপন করেন রাষ্ট্র পরিচালনার নতুন মানদণ্ড। বাঙালি জাতীয়তাবাদকে পরিবর্ধন করে প্রতিষ্ঠা করেন বাংলাদেশী জাতীয়তাবাদের, নিশ্চিত করেন সব ধর্ম, বর্ণ, পেশা ও মত এবং মানুষের সাম্য, স্বাতন্ত্র্য, সম্মান ও সম অধিকার। যুগের চাইতে অগ্রসর কালজয়ী ১৯ দফা প্রদানের মাধ্যমে তিনি নতুন করে আঁকেন একটি উন্নত, স্বয়ংসম্পূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের চিত্র।
জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী সৃষ্টি করেন অর্থনৈতিক গণজোয়ার। সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে জোর দেন তৃণমূল, নারী ও যুব সমাজের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে। অদক্ষ জনগোষ্ঠীকে রূপান্তর করেন কাঙ্ক্ষিত মানব সম্পদে। নিশ্চিত করেন সম্ভাবনাময় বাংলাদেশের সমৃদ্ধি। জিয়া ছুটে যান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কখনো জাল হাতে নদীতে নেমে পড়েন, কখনো মাঠে ফসলের আবাদ করেন, কখনো খাল খননে হাতে কোদাল তুলে দেন, আবার কখনো বা কোমলমতি শিশুদের সাথে বই হাতে বসে পড়েন। যেখানে দারিদ্র, তৃষ্ণা, ক্ষুধা, অশিক্ষা, রোগ, শোক, সেখানেই জিয়া। যেখানে তৃণমূল অবহেলিত ও সুবিধা বঞ্চিত, সেখানেই জিয়া। যেখানে শোষণ, নির্যাতন ও অপশাসন, সেখানেই জিয়া। বাংলাদেশের মানুষ যেন নতুন করে তাদের জীবনের অর্থ খুঁজে পান, তারা যেন নতুন করে দেখতে শিখেন রাজনীতিকে, রাজনৈতিক দলকে, রাজনীতিবিদকে। তলাবিহীন ঝুড়ি থেকে অচিরেই বাংলাদেশ পরিণত হয় উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের রোল মডেলে। বিশ্বের দিকে দিকে সারা পড়ে যায় রাষ্ট্রপতি জিয়ার রূপরেখা, কর্মকৌশল ও ভাবনা পরিকল্পনার। জিয়ার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার গতিপ্রবাহ আলোড়ন আলোচনার সৃষ্টি করে। উন্নয়ন গণজোয়ারের তুঙ্গে থাকায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে কোনো প্রকার আপোষ না করায় 1981 সালের 29 মে বাংলাদেশ বিরোধী আভ্যন্তরীণ ও বাহ্যিক অপশক্তির যোগসাজশে গণমানুষের অবিসংবাদিত নেতা জিয়াউর রহমান শহীদ হন। শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যার মাধ্যমে কেবল একজন ব্যক্তি বা রাষ্ট্রনায়ককে নয়, বরং সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশী জাতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়। অগণিত অশ্রুসিক্ত মানুষের অংশগ্রহণে তার জানাজা হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা। মাত্র 4 বছরের রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান 4 দশক। তার দেখানো পথে হেঁটেই আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। তার তৈরি করা কাঠামোতেই আজ আমরা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তার দেওয়ার উপকল্পেই আজ আমরা বিশ্বায়ন ও আন্তর্জাতিক অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। তার নেওয়া নীতিমালাতেই আজ আমরা আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির নিরবিচ্ছিন্ন দিশারি। আজ শহীদ জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মাঝে রয়েছে তার আদর্শ ও চেতনা, আর রয়েছে তার আত্মা ও আত্মত্যাগের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা, দেশের স্বাধীনতা অটুট রাখার দায়বদ্ধতা, দেশের সার্বভৌমত্ব অটুট রাখার দায়বদ্ধতা, দেশের জাতীয়তাবাদ অটুট রাখার দায়বদ্ধতা। যে স্বাধীনতার মাসে স্বাধীনতার ঘোষকের কণ্ঠে স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল, সেই স্বাধীনতার মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, নিজেদের অস্তিত্বের স্বার্থে আমরা কি পারব না আর একটিবারের জন্য হলেও আমাদের মাঝে স্বাধীনতার সেই চেতনা ও আদর্শকে ফিরিয়ে আনতে?